সৌজন্যে বিবিএস কেবলস। আলোচনা আর সমালোচনা যেন পিছুই ছাড়ছে না চিত্রনায়িকা পরিমনির। গেল বছরে কাজ দিয়ে না হোক, বোট ক্লাবের ইস্যু সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যাপারে বারবার সমালোচিত হয়েছেন তিনি, বিতর্কিত হয়েছেন সাধারণ মানুষের কাছেও। এবার আবারও সংবাদের শিরোনামে লাস্যময়ী এ নায়িকা। তবে এবারও কাজ দিয়ে নয়, ব্যক্তিগত জীবন নিয়ে। স্বামী অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় পরিমনি। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলসের সৌজন্যে আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। নায়িকা পরিমনির বিচ্ছেদের বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনব তাদের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ নিয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। ২০২১ সালের ১৭ই অক্টোবর ১০১ টাকা দিনমোহরে অভিনেতা শরীফুল রাজকে ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমনি। গত ১০ আগস্ট ঘরে আসে পরিরাজের সন্তান রাজ্য। বেশ ভালোই যাচ্ছিল তাদের নতুন জীবন। আজকে কখনো আয়োজন করে থ্যাংক ইউ বলা হয়নি, কিন্তু পূর্ব অভিজ্ঞতায় এই বিয়ের সংসার বেশি দিন টিকবে কিনা তা নিয়ে অনেকের মনেই ছিল প্রশ্ন। সব গুঞ্জন আর প্রশ্নকে সত্যি করে গেল ৩১ ডিসেম্বর ফেসবুক ওয়ালে অভিনেতা রাজের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন পরিমনি। নিজের সংসারের টানাপোড়েনের কথা প্রথম প্রকাশ্যে আনেন পরিমনি গত নভেম্বরে। সে সময় সংসারে অশান্তির জন্য তিনি ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমকে দায়ী করেন। এরপর দাম্পত্য ঝামেলা মিটে যাবার খবরই বের হয়েছিল। রাজ ও পরীর সংসার ভেঙে গেছে এমন খবরে ঝড় নেট দুনিয়ায়। সেই ঝড়ের তীব্রতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন নায়িকা নিজেই। নিজের ফেসবুক ওয়ালে বিছানার রক্তাক্ত ছবি, সেই সাথে ফেসবুক স্ট্যাটাসের সেই পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে স্বামী শরীফুল রাজের শারীরিক নির্যাতনের বিষয়টি, আর একেই বিচ্ছেদের কারণ হিসেবে জানিয়েছেন। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন শুটিং শেষে দেরিতে বাড়ি ফেরা নিয়ে পরিরাজের দ্বন্দ্ব হতো প্রায়। এত ঘটনার পেছনে যিনি অভিনেতা শরীফুল রাজ এখনো নীরব, যদিও নতুন বছরে ছেলেকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে দিয়েছেন শুভেচ্ছা বার্তা, যেখানে কোথাও নেই নায়িকা পরিমনির নাম। তবে কি অধরাই রয়ে গেল পরীর সংসারের সুখ? সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। অনেক নায়িকা আছে যারা ভালো সিনেমা করে আলোচনায় থাকে, অনেকে আছে বিভিন্ন নেগেটিভ টপিক দিয়ে আলোচনায় আসতে চায়। আমার মনে হয় পরিমনিও সেরকমই একজন, যে সবসময় তার নেগেটিভ কার্যক্রমের কারণেই সে বারবার আলোচনায় আসে। আমরা এর আগে পরেও দেখেছি সে বোট ক্লাবের একটা ইস্যু ছিল, তারপরে তার জন্মদিনের যে পার্টিটা ছিল এটাও রাজকে নিয়েই, মানে অশালীন পোশাক পরেই আর কি, এটা বলা যায় যে সে যে পোশাকটা পরছিল এটা সম্পূর্ণরূপে আমাদের সমাজের সাথে যায় না। তো এভাবেই সে সবসময় নেগেটিভ কার্যক্রমেই আলোচনায় আসে। আর আমরা তরুণ সমাজ সাধারণত বিভিন্ন নায়ক নায়িকাকে কিন্তু ফলো করি আমরা, এখন তারা যদি এরকম আমাদের আইডলের জায়গা থেকে এরকম কাজ করে, এটা আমাদের তরুণ সমাজের উপরে নেগেটিভ প্রভাব অবশ্যই ফেলবে। সামাজিক অবস্থানের একজন নায়িকা, তার অনুকরণে অনেকেই যারা মধ্যবয়সী আছে বা যে বয়সী মধ্যবয়সী যারা আছে তারা তাকে ফলো করে, দেখে তার ছবি দেখে, তার থেকে যদি এই ধরনের যদি সমাজের, এটাকে আমি বলবো একটা সমাজের জঘন্যতম খারাপ কাজ এবং দৃষ্টান্ত খারাপ কাজ, এবং এই যে এটাকে প্রতিবন্ধকতা, মানে এটাকে প্রতিরোধ করার জন্য এটা একটা গভর্নমেন্টের একটা আইন তৈরি করা দরকার। বিয়েটাই ছিল একটা নাটক, এটা জাস্ট ওর বাচ্চার পরিচয়টা পাওয়া দেওয়ার জন্য
শরীফুল রাজকে আর কি ভাষায় বিয়ে করছে, কোনোভাবে ইমপ্রেস করে বিয়ে করছে। এটা আসলে বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য এই যে বিষয়গুলো যেগুলো বলছে, যে যেমন বিয়ে হওয়ার পরে বলছিল শরীফুল রাজ পরিমণি মৃত্যুর পর আমাদের কবরও একসাথে হবে, কথাটা কিন্তু বলছিল। আসলে এগুলা মানে জনগণকে আমাদেরকে দেখানোর জন্য এই বিষয়গুলো বলে আর কি। অনেক মেয়ে পরিমণিকে ফলো করে, তারা তারা ভাবতেছে কি রে পরিমণি চারটা বিয়ে করছে, তাহলে আমি পরিমণি যেহেতু করতে পারে আমি করতে পারবো না কেন? আমাদের জেনারেশনের যে চিত্রনায়ক চিত্রনায়িকা যারা, তাদের নিয়ে এত স্ক্যান্ডাল ছিল না, কিন্তু এখন যেগুলো দেখা যায়, সাধারণত দেখা যায় যে এই নায়কদের, নায়ক নায়িকা বা স্টারদের এই ইয়ং জেনারেশন ফলো করে। এখন তারা তাদের মাধ্যমে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, একের পর এক বিবাহ বিচ্ছেদ, বিয়ে, এর সাথে অমুক নানা রকম স্ক্যান্ডাল, এটা নিশ্চয়ই কোনো সভ্য সমাজের কাছে এটা গ্রহণযোগ্যতা, এবং সুতরাং আমাদের কাছেও না, আমার কাছেও না। চলচ্চিত্র জগতের সাথে জড়িত তাদের এই ধরনের এটা স্ক্যান্ডাল বলেন বা এই ধরনের বিচ্ছেদ বা স্বামী স্ত্রীর সেপারেশন, এটা আমাদের ওই জগতেই স্বাভাবিক। যেহেতু একটা বাচ্চা আছে, সেক্ষেত্রে তাদের পুনরায় এই সম্পর্কটাকে আরও তারা যারা যদি একত্রিত হতে পারে, এটা আমাদের সাধারণ জনগণের জন্য আমরা কামনা করি। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো চলচ্চিত্র তারকা পরিমণি ও রাজ দম্পতির সংসারের বিচ্ছেদ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। বর্তমানে চলচ্চিত্রটা নিয়ে যদি বলতে চাই, শুরু থেকেই বলবো যে রাজ পরিমণি দেখতে পাচ্ছি, তাওসান মিথিলা দেখেছি, আবার অপবিশ্বাস সাকিব খানও দেখেছি। চলচ্চিত্রে এমন একটা হয়ে গেছে যারা বিয়ে করে তাদেরই দেখি বিচ্ছেদটা ঘটে, কিন্তু আসলে বাস্তবে যারা বর্তমানে সংসার করছে তারাই জানে যে আসলে কী ঘটছে না ঘটছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের বক্তব্য থাকবে যে তারা সুখে থাকুক, ভালো থাকুক, কারণ চলচ্চিত্র জিনিসটা আর সংসার জিনিসটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তো মানুষজন যে যাই বলুক না কেন, আমার মতে রাজ পরিমণি তারা যাতে সুখে থাকে সেটাই দোয়া করব। আমাদের বর্তমান জেনারেশনের উপরে বিষয়টা অনেক বেশি প্রভাব ফেলছে, যে ওনারা হুট করে বিয়ে করতেছে, ঘটা করে বিয়ে করে আবার হুট করে ডিসিশন নিচ্ছে যে তারা ডিভোর্স দিয়ে দিবে। এরকম করলে কি হয় যে ওনারা আগেও বিয়ে হয়েছে, আবারও বিয়ে করেছে, পরপর এভাবে ডিভোর্স দিলে আমাদের জেনারেশনের যেই এক একজনের সম্পর্কটা রয়েছে কাপলদের মধ্যে এটা বেশি প্রভাব পড়ে, যে হুট করে তারা ছেড়ে দেওয়ার ভয়টা পায়, হুট করে ছেড়ে দিতে চায়। এটা কিন্তু ঠিক না, আর এটা হচ্ছে চলচ্চিত্রের জন্য অনেক খারাপ হচ্ছে। বর্তমান জেনারেশন পোলাপানগুলো এগুলো দেখে ওনারা নষ্ট হচ্ছে, ওনারা সত্যিকারে যে ভালোবাসাটা সেটা আর এখন হচ্ছে না। তারা শুরু থেকে একসাথে ছিল, আমরা চাই না কখনো এরকম হোক, আমরা চাই না কোনো ভালোবাসারই কখনো বিচ্ছেদ হোক, ঠিক আছে? এটা চলচ্চিত্রের জন্য খুবই ক্ষতি করবে পরবর্তীতে। আর আমাদের বর্তমানের জেনারেশনে আজকালকার ছেলেমেয়েরা এই জিনিসটা কখনোই ভালো চোখে দেখবে না, এরকম অনেক কিছু লেগেই আছে, বাট আমরা চাই যে তারা ভালো থাকুক। পরিমণি ডিভোর্সের বিষয়টা নিয়ে বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র এমন একটা পর্যায়ে দাঁড়াইছে যে বহির্বিশ্বে বাংলাদেশ চলচ্চিত্রের বিষয়ে জানে যে হাস্যকর বিষয়, তারা না পারতেছে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রটা ফুটাই তুলতে, তারা বাংলাদেশের চলচ্চিত্রটারে মানে ই করতেছে, তলনীতি আয়না ফেলছে, তারা ঘটা করে বিয়ে করছে, ফুট করে ডিভোর্স, এটা কী? এটা তো কোনো কিছু না। এই প্রভাবের কারণে আমাদের বাংলাদেশের উপর প্রভাব পড়তেছে, বাংলাদেশ চলচ্চিত্রের উপর প্রভাব পড়তেছে, এবং আমাদের যে বহির্বিশ্বে যে আমাদের চলচ্চিত্রে বা আমাদের সিনেমা একটা নাম ছিল, ওই নামটা ফুললি নষ্ট হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সাদিয়া নান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।